আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে সালমান মুক্তাদির আপনার ছোটবেলার ক্রাশ ছিল এন্ড তার সাথে 10 মিনিট একটা মেয়ে কথা বললে তার প্রেমে পড়তে বাধ্য। আর আমার কোশ্চেন হচ্ছে আপনার সাথে তো তার দেখা হয়েছিল, তখন কত মিনিট কথা হয়েছিল তার সাথে? তার সাথে আমার বললাম যে আমি মানে এটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে ভাইয়া ক্যামেরার বাইরে ছিল, তো দুপুর 12টা বাজে মনে হয় আমি সেখানে গিয়েছিলাম, বিকাল পর্যন্ত ছিলাম একসাথে কাজটা করার জন্য, তো প্রায় অনেক ঘন্টা। তার মানে 10 মিনিট বেশি হয়ে গেছে। আমি তো বলেছি সেটা সবার ক্ষেত্রে, কোনো মেয়ের ক্ষেত্রে, কোনো মেয়ে যদি 10 মিনিট তার সাথে কথা বলে সে প্রেমে পড়ে যাবে, আমি সেটা অন্য মেয়েদের ক্ষেত্রে বলেছি, কিন্তু আমি আমার ক্ষেত্রেও সেটা হয়েছে। ও এমনটা শুনেছি যে শাকিব খান অপু বিশ্বাস আপনার পছন্দের নায়ক নায়িকা, আপনি চাইতেন তার আবার জুটি হিসেবে কাজ করবে? হ্যাঁ এখনো চাই। হ্যাঁ এখনো চাই। এখন তো অপু শাকিব অপু একসাথে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়াচ্ছে, নিশ্চয়ই দেখেছেন তো, অনেকে বলছে তারা হয়তো এক হয়েছে, অনেকে অনেক ভক্তরা আবার চায় তারা আবার সংসার করুক, আপনার কি মনে হয় তাদের সংসার করার সম্ভাবনা আছে? আমি যেভাবে দেখতেছি ব্যাপারটা কেমন জানি মনে হয় যে সম্ভাবনা আছে আছে লাগে এরকম, কিন্তু না আমরা যেটা সবসময় ভাবি আবার ওরকম হয়ও না, অন্যরকম হয়ে যায়, তো আমি মন প্রাণ থেকে চাই তারা এক হোক বা তারা আবার সংসার করুক, সো এটা হলেই ভালো হবে। আর তাদের ভিতরে যে খোলাসাটা কাজ করতেছে, যে স্বীকার করতেছে না কেউ, সামনাসামনি এসে বলতেছে না, এটা যদি বলে দেয় পাবলিকের জন্য অনেক বেশি ভালো হবে, আমাদের জন্য যারা আমরা ফ্যান তাদের। এবার মিরাজের একটা সিক্রেট ফাঁস করতে হবে, এবার বলুন মিরাজের জিএফকে। ও তো সিঙ্গেল। মানে এই আপনার জন্য এত ছেলেরা পাগল, তার জন্য এত মেয়েরা পাগল? পাগল হলে যে সব পাগলকে নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানাইতে হবে বিষয়টা তো এমন না। আমাদের দেশের নায়কদের মধ্যে কাকে সবচেয়ে বেশি আপনার ওভার রেটেড লাগে? নায়কদের মধ্যে সেটা হচ্ছে ওই যে সাইমন বাপ্পি, সরি টু সে হ্যাঁ অনেককেই লাগে, এখন কয়টা নাম বলবো? ওকে আর কিছু বলবো না, পরে কন্ট্রোভার্সি হয়ে যাবে। হ্যাঁ সেটাই। নায়িকাদের মধ্যে কাকে ওভার রেটেড? নায়িকাদের মধ্যে এখন তো তারা কাজ করতেছে না, ওই যে ওভার রেটেড লাগে হচ্ছে কি আমার কি বলে, আরে নামটা ভুলে গেছি, নুসরাত ফারিয়া। নুসরাত ফারিয়া ফ্যানরা আপনারা ধরো মাইন্ড, শি ইজ ভেরি গর্জিয়াস অ্যাক্ট্রেস অ্যান্ড সে খুবই স্মার্ট, তার ডান্স তার সব কিছু বেশি ভালো লাগে, কিন্তু তার অ্যাক্টিংটা বাদে সব কিছুই আমার তার ভালো লাগে। আমার কাছে তার অ্যাক্টিংকে মনে হয় না যে সে অ্যাক্টিংটা প্রপারলি, আমি জানি না আমি ছোট মানুষ কতটুকু বলতে পারতেছি, আমি আমার কাছে যেটা মনে হয় আমি সেটাই বলছি, সরি। তার মানে বলেছেন আপনি অন্য অন্য ভালো দিক তো বলেছেন। হ্যাঁ তার সব কিছুই ভালো,